নদিয়ার চাপড়ায় পুলিশ কর্মীকে গুলি করে হত্যার চেষ্টা, চাপড়ার বড় আন্দুলিয়ায় এক পুলিশ কর্মীকে খুনের চেষ্টা দুই ব্যক্তির, চালানো হয় গুলি। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার বড় আন্দুলিয়া পেট্রোল পাম্পের কাছে। পরিবার সূত্রে খবর, তেহট্ট রানীনগর এলাকায় শ্বশুর বাড়িতে এসেছিলেন শ্রাদ্ধ অনুষ্ঠানে, তারপরে রাত্রি 9টা নাগাদ ঘুরতে বের হয় তিনি। সেই সময়ে হঠাৎই দুষ্কৃতীরা তাকে গুলি ছোড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। দেখুন, ও আমার অ্যাকচুয়ালি সম্পর্কে জামাই হয়, অ্যাকচুয়ালি আমার দাদু, মানে ওর দাদু শ্বশুর গত হয়েছিলেন, কাজ ছিল, তো সেই সোর্সেই এসেছিল। তো পুলিশে চাকরি করে, ছুটি নিয়ে এসেছিল। কোন পুলিশে? মানে রাজ্য ব্যারাকপুর কমিশনারেটের চাকরি করে। ঠিক আছে, তো ঘটনা কিছুটা সেরকম কিছুই জানি না। তো আমরা রীতিমতো সকালে, এখন যেহেতু দুপুরবেলাটা একটা ধকল গেছে, তো সেই জন্য আমরা এখন সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় খাওয়া দাওয়াটা সারবো, এরকম একটা বিশ্বাস। তো আমরা সবাই খেতে বসেছি, ও আসবে, কারণ আমাদের মামার বাড়িগুলো তিনটে আলাদা আলাদা, সবাই বাইরে ডিভাইড, ওই হিসাবে রয়েছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ ফোন আসলো, মানে আমার বোন, ও কান্নাকাটি করছে। তো তারপরে শুনলাম যে কোথায় কী হয়েছে, পেট্রোল পাম্পে গেছিলো স্কুটি নিয়ে তেল ভরতে। তো ওর মধ্যেই মানে অপরিচিত অজ্ঞাত পরিচয় ব্যক্তির সাথে কোনো ঝামেলা অশান্তি হয়েছে, সে জায়গায় শুনছি দুটো তিনটে গুলি হয়েছে, আর একটু চপার দিয়ে হাতে চপার মেরেছে, গলায় চপার মেরেছে, এইটুকুই। তো সেই মতো অবস্থায় ওখান থেকে ওকে তুলে নিয়ে চাপড়া হসপিটালে নিয়ে গেছিলাম, ওখান থেকে এখানে রেফার করেছে, এখন এখানে রয়েছে। এই দুষ্কৃতীদের কি চিনতো আগে থেকে? কিছুই, কোনো কিছুই জানে না। আচ্ছা, গুলি লেগেছে কোথায় কোথায়? কারণ ও বলতে চাইছে, ওর সাথে তো কথা হচ্ছে, মানে আর কি, নিলয়, ওর নাম নিলয় বিশ্বাস, ও বলতে চাইছে যে ও কোনো পয়সা বা কিছু ডিমান্ড আমার কাছে করলো না, কিন্তু ও প্রথমে ভেবেছিল হয়তো কোনো ফাঁকা রাস্তা পেয়ে ওকে আটকিয়েছে এরকম একটা কিছু। তো যাই হোক, তারপরে ওদের মধ্যে কি বচসা হয়েছে না হচ্ছে সেটা তো আমি স্পটে ছিলাম না, জানি না। তো তারপরে গিয়ে এখন শুনছি এরকম। এই গুলি লেগেছে কোথায় কোথায়? গুলি লেগেছে একটা মাথায়, তো মাথায় যেটা স্ক্যান করলো এখন, সেখানে মাথারটা বোধহয় সম্ভবত বেরিয়ে গেছে, আর একটা রয়েছে পায়ে, যেটা রয়েছে বর্তমান স্টিল নাও রয়েছে, আর একটা হাতের এখানে রয়েছে, এখানে চপার মেরেছে হাতে বা হাতে, এবং ওখানে একটা গুলিও ঠেকিয়েছে, এবার ওটার কী রয়েছে জানি না। আচ্ছা, ওনার মিসেসের কী হয়েছে? ওনার মিসেসেরও গুলিটা লাগতো, ও হাত দিয়ে ঠেকিয়েছে, ও যেটা বক্তব্য ওর। তো মিসেস তো একসাথে, ওরা দুইজন, ও ফোন করলো, তারপরে তো আমরা ছুটে গেলাম, গিয়ে তারপর ওখান থেকে নিয়ে আসলাম সোজা চাপড়া হসপিটালে, ওখান থেকে আবার এখানে অ্যাম্বুলেন্স করে নিয়ে। আপনার নাম? আমার নাম প্লাবন বিশ্বাস। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, টাইমস বাংলা।